এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স এন্ট্রান্স থেকে যদি দেখি রুমটা হচ্ছে এইটা এইটা পিছনের বারান্দা ব্যালকনি ঘরটা মেসড আপ তো ইউ ক্যান ইগনোর এইটা হচ্ছে একদম সামনে যে লনটা মানে খাওয়া দাওয়ার জায়গা ডিনার প্লেস যেটা এটা হচ্ছে সেটা তো বাইরেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি ইন কেস তো দিস ইজ দি আউটসাইড ভিউ তো আমাদের ঢোকার রাস্তাটা এইটা তো এখান থেকে ঢুকলে পরে এখান থেকে উঠে দিস ইজ আওয়ার ভিউ এটা আমাদের রিসর্ট রিসর্টের নাম হচ্ছে হোটেল রূপকথা যেটা লাটাগুড়িতে ডুয়ার্সে আর এখানটা খাওয়া দাওয়ার জায়গা তো আই এম শিওর বিকালবেলা জিনিসটা খুব 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 সুন্দর লাগবে আর এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা হচ্ছে মানে ওটা হচ্ছে একটা নদী বাট নদীতে আমি দেখলাম আসার সময় খুব একটা জল নেই নদীটা একটু শুকিয়ে গেছে একটু না অলমোস্ট পুরোটাই তো এইটাই আর কি এটাই আমাদের রিসর্ট বিকালবেলাটা হয়তো আরও সুন্দর লাগবে বিকালবেলাটা ভালো করে দেখাতে পারবো আর ওইদিকে আমাদের সুইমিং পুল আছে তো আজকে হয়তো আমরা সুইমিং পুলে নামবো না কারণ আমাদের আজকে সাফারি আছে তো প্রবাবলি আমরা ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা তিনটের মধ্যে বেরিয়ে পড়বো সো দ্যাটস ইট তো এখন বাজে অ্যারাউন্ড 12:30 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে তো এখান থেকে চাষবাস হয় পুরোটা দেখা যায় এটা কাইন্ড অফ ভিলেজ ভিলেজের মাঝখানে একটা রিসর্ট তো জায়গাটা বেশ ছিমছাম ফাঁকু যেহেতু গ্রাম কিন্তু সুন্দর মানে আমাদের শহরের যে হেক্টিক লাইফ তার মধ্যে থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে একটু একটা সুন্দর ওয়েদার একটা প্রকৃতির মাঝখানে নেচারের মাঝখানে থাকতে বেশ ভালো লাগবে যে ইটস কাইন্ড অফ হিলিং মানে হিল করার জন্য সবসময় কিছু করতে হয় না অ্যাক্টিভিটি জাস্ট গ্রিনারিজের মধ্যেও আমরা নিজেদেরকে হিল করতে পারি দ্যাটস আই পার্সোনালি বিলিভ তো ব্যাস আমরা এখন আপাতত আছি বাট খুব টায়ার্ড কমপ্লিটলি এক্সস্টেড কারণ হচ্ছে ডুয়ার্সে ওয়েদার সেম অ্যাজ কলকাতা বাট হ্যাঁ কলকাতার মতো ওই চিপচিপে গরম না হিউমিডিটিটা কম বাট রোদের তাপ ইকুয়াল তো ভালো গরম আছে আর আমরা সবথেকে ডিজাস্টার করেছি আমরা কেউ ক্যাপ আনিনি হ্যাট আনিনি আমাদের আনার কথা ছিল বাট আমরা আনিনি আমরা ভুলে গেছি তো এখন কিছু করার নেই যেহেতু তো আমরা এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি ফেডি হবো তারপরে আমার ও আচ্ছা মেইন টাইম আমরা খেয়েছি একটা এ থেকে তো সেগুলো আমরা সব দিতে সাপ্লাই করবো আমরা এখন জিপ সাফারিতে যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এর অবস্থাটা একটু অতিরিক্ত আমরা কি দেখতে পারি